বসুন্ধরা সিটি শপিং মলের ইনচার্জের পদত্যাগ, দোকান ভাড়া কমানো সহ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার গোলচত্বরের একাংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন দোকান মালিক কর্মচারীরা। 21 আগস্ট সকাল 10টা থেকে রাজধানীর পান্তপথ এই শপিং মলের সামনে জড়ো হতে থাকেন মালিক কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শপিং মলের সামনে জড়ো হয়ে পরে কারওয়ান বাজার এলাকার দিকে মিছিল নিয়ে যান। এতে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। বিক্ষোভকারীরা শপিং মলের ইনচার্জের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন। তারা বরাদ্দকৃত করছে হচ্ছে মোবাইলের জন্য 6 তলা, ডি ব্লক 6 তলা। তো আমরা সেখানে মোবাইলের দোকান কিনছি, এখন সেখান থেকে তারা আমাদেরকে নামিয়ে দিচ্ছে। নামিয়ে আনছে হচ্ছে বেসমেন্ট 2 আর হচ্ছে বেসমেন্ট 1-এ যেখানে পার্কিং হয়। সেখানে তো কোনো মোবাইলের দোকান বা যে কোনো দোকানই হয় না, মোবাইল কোনো ব্যবসা করার পরিস্থিতিও নাই সেখানে। এখন সেখানে আমাদের নামাই দিছে, ভালো নামাইছে। তারা বলছে যে আপনারা আসেন, এখানে মোবাইলের ভাড়া কম হবে, সো আপনারা ব্যবসা করে শান্তি পাবেন এবং কি 2 টাকা প্রফিট করতে পারবেন। এখন যেখানে আমাদের নিয়ে আসছে, এখানে আমরা যখন 20 দিন 30 দিন দোকানদারি করার পরে তারা বলতেছে যে ভাড়া হবে এত টাকা করে। আপনার উপরে যেই দোকান ছিল 50,000 টাকা ভাড়া, এখন সেই দোকানগুলো ভাড়া হচ্ছে সর্বনিম্ন 2 লাখ টাকা, 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আছে। এখন এক একটা দোকান যদি 5 লাখ টাকা 4 লাখ টাকা ভাড়া হয়, তাহলে আমরা কিভাবে চলবো? বসুন্ধরা সিটি মার্কেটের ইনচার্জ করিম, উনি আমাদের শুধুমাত্র বেসমেন্ট 1-এ নামিয়েই ক্ষান্ত হননি, উনি বিভিন্ন দোকান মালিককে টর্চার করেছে এবং এখানে দোকান বন্টনের একটা বিশাল বাণিজ্য করেছে বলে আমি মনে করি। যারা ইনচার্জ ছিলেন, জিএম ছিলেন, এজিএম ছিলেন, এদের আসলে ব্যবস্থাপনা ছিল হচ্ছে এক বড়। এটা মানুষের মৌলিক অধিকার, কখনোই মানুষের চাহিদা তারা পূরণ করতে দেয় না। এটাই ছিল আসলে মানুষের কষ্ট। দেশে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, পুরো বাংলাদেশের ব্যবসায়ীরা যেন সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় না নিয়ে আসবো, ততক্ষণ আপনারা শান্তিপূর্ণভাবে এইখানে অবস্থান করবেন। আলোচনা টেবিলে ফয়সালা না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে আমাদের জন্য অপেক্ষা করবেন। দুপুর 12:15টায় বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করছিলেন তারা। সেখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা গেছে। এর আগে গত 19 আগস্ট মার্কেটের সামনে বিক্ষোভ শুরু করেন দোকান মালিক কর্মচারীরা। ফাহাদ শাহারিয়ার, খবর সংযোগ।